43 বছরের ঐতিহ্যবাহী বৃহৎ গণমাধ্যম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও কেককেটে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি বরেণ্য প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ আলতাফ হোসেনের 78তম জন্মদিন উদযাপন করা হয়। আগামী 28 ডিসেম্বর জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় মহাসমাবেশ উদযাপন হবে বলে সংস্থার মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামের ঘোষণার পরপর জাতীয় মহাসমাবেশের পোস্টার ও প্রচারপত্র সবার হাতে তুলে দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মহাসমাবেশ উদযাপন হবে বলে জানানো হয়। সংস্থার বর্ধিত সভায় মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NEHRF চ্যানেল কর্ণফুলী ও সিটিজ টাইমসের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ, সহসভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম, মোহাম্মদ মমিনুর রশিদ শাহিন, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ আব্দুল মজিদ, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক KM রুবেল, সুমন সেন, আমিনুল হক রিপন, মোহাম্মদ দিদার আলম, মাসুম জাকির। এছাড়া কেন্দ্রীয় প্রেসিডিয়াম চট্টগ্রাম কক্সবাজার সহ জেলা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক বন্ধুদেরকে জানাই সালাম শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকটা সংস্থা ভালো কাজ করে, তার পিছনে থাকে আমরা যারা সাধারণ মানুষগুলি থাকি, তারা তাদের অন্তরালে থাকে। থেকে ভালো কাজের আমরা সমর্থন করি, খারাপ কাজগুলি আমরা মন্দ কাজগুলিকে পরিহার করি। এই হিসাবে আমরা কাজ করে যাচ্ছি দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে সাংবাদিকদের কাজ করো অগ্রণী ভূমিকা রাখে। সাংবাদিকের কলমের কারণে আজ দেশে একটা বিপ্লব ঘটছে, অথচ ছাত্র হলো এই সংবাদটা পরিবেশন করে সাংবাদিকেরা। তো সাংবাদিকের আরো ভালো স্বচ্ছ হওয়ার জন্য আমি আহ্বান জানাবো, কারণ সাংবাদিকের কলম হলো দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন। সুদমুক্ত, ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিককে ঐক্যবদ্ধ হইতে হবে, তাই তার পিছনে আমরা কাজ করব। এই বিষয়ে এই বলি, আজকের এই সংস্থার উত্তরোত্তর কামনা করি, সবাইকে সালাম শুভেচ্ছা জানাই। আমার বক্তব্য এখানে শেষ করব। জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে কেউ কিছু না পেলে আমি পেয়েছি, আমি পেয়েছি। আমি যখন অসুস্থ ছিলাম, বাসায় বিছানায় ছিলাম, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ একটা কেউ বগুড়া থেকে গেছে, কেউ রংপুর থেকে গেছে, আমি অবাক যে বিভিন্ন জেলার হয়ে একজন করে আমার বাসায় গেছে, একই একসাথে গেছে। তো আমি চিন্তা করলাম অন্যান্য সংগঠনে নাকি প্রোগ্রাম করলে নাকি 200 টাকা দিয়ে ভাত খেতে হয়, আর কিন্তু ওখান থেকে ও একই ধারার আমাদের অন্য সাংবাদিক সংগঠনের লোকেরা তাদের গাড়ি ভাড়া খরচ করে আমার মতো অদমকে দেখতে যায় চট্টগ্রামে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আল্লাহ স্যারকে, আমাদের মহাসচিব কামরুল স্যারকে, সব সময় আমাদের খোঁজ খবর নিয়েছে। আজ খোঁজ খবর যদি না নিত, এই 4 মাস পরে এখানে এই মিটিং অ্যাটেন্ড করতে পারতাম না। জাতীয় সাংবাদিক সংস্থার প্রতি অনেক দাবি, অনেক আহ্বান রয়েছে। তার মূল কারণ হচ্ছে আমার সাথে যারা এখানে রয়েছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনে যারা রয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা কিন্তু প্রোগ্রাম করতে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছি। তারপরেও আমাদের গঠনতন্ত্র, রেজিস্ট্রেশন কাগজপত্র কিন্তু বৈধ থাকার কারণে সব কিছুকে ফেলে আমরা আমাদের বাস্তব প্রোগ্রাম বাস্তবায়ন করেছি, কার্যক্রম সম্পূর্ণ করেছি। এখানে আমাকে একটা বলা হয়েছিল যে আমার মহানগর, আমার জেলায় বা আমার আমরা কি কি করেছি। আমরা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বাংলাদেশের এই উন্নয়ন কমিটি থেকে আমরা চট্টগ্রাম মহানগর কমিটির নির্বাচন করেছি, আনুষ্ঠানিকভাবে নির্বাচন করেছি। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এরপরে একটি অভিষেক অনুষ্ঠান করেছি, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, মাননীয় মন্ত্রী, পুলিশের মহা উদ্বোধন কর্মকর্তা সহ একটা জনপর সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যে আমরা অভিষেক অনুষ্ঠান করেছি। এরপরে জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যের কথা বলি, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যদের বিষয়টা হলো আমি 35 জনের উপর নতুন করে সদস্য সংগ্রহ করেছি। সদস্য সংগ্রহ করতে গেলে আমাদের একটা এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, আমার মনে হয় একটু আমাদের যদি সমাধান করে আজকে কেন্দ্রীয় বর্ধিত সভার মধ্যে বলতে চাই। আমাদের আমি কিন্তু বারবার একটা কথা বলতে চাই যে ফটোকলটা মেনটেন যেন করে, আমাদের এখান থেকে যদি আমার জেলা থেকে যদি কোনো নেতৃবৃন্দকে উপরে নিয়ে আসা হয়
অবশ্যই কাউকে যদি দেয়া হয় অন্তপক্ষে আমাদেরকে একটু জানালে আমরা তাদেরকে একটা ফুল দিয়ে সাধুবাদ জানাতে পারি। এই ব্যবস্থাটা যেন হয়। জাতীয় সাংবাদিক সংস্থার সরাসরি কিন্তু পদ যেগুলো হচ্ছে এই পদগুলো কিন্তু অনেক সময় আমাদের শৃঙ্খলাকে নষ্ট করতে পারে। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আমি বিছানা থাকা অবস্থায় অনেককে সদস্য করার জন্য আমি আহ্বান জানিয়েছি। আমরা কয়েকদিন আগে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে আমাদের সদস্যদের মাঝে খাবার বিতরণ করেছি, মিলাদ হয়েছে দুদিন আগে। জাতীয় সাংবাদিক সংস্থার থেকে চট্টগ্রাম মহানগরে আমার যেহেতু মহানগরের দায়িত্ব, আমি মহানগরকে কমিটি বিভক্ত করতে পারি না। তারপরে একটি বন্দর শাখা একটি চারটা থানা মিলে একটা কমিটি আহ্বায়ক কমিটি স্যারকে আমি দিয়েছি। জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নির্বাচন এবং অভিষেক অনুষ্ঠানের পরে মাননীয় পুলিশ কমিশনার, বিভাগীয় পিআইডি কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, সমাজ সেবার অভিযোগ কর্মকর্তা, জেলা প্রশাসক, জেলা এসপি মহোদয়ের সাথে আমার সৌজন্য সাক্ষাৎ।